সম্মানিত হাজিরিন আমরা আজকে তাফসির শুনব সূরা আল বাকারার 256 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ইরশাদ করেন লা ইকরাহা ফিদ্দিন দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই যেটা হেদায়েতের রাস্তা সেটা পরিষ্কার হয়ে গেছে গোমরাহি থেকে ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ কাজেই যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা সে ব্যক্তি মজবুত রশিকে শক্ত করে ধরেছে লাম ফিসামা লাহা যে রশি কখনো ছিঁড়ে যাবে না বিচ্ছিন্ন হবে না আলাদা হয়ে যাবে না আল্লাহু সামিউন আলীম আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং জানেন অত্যন্ত মৌলিক প্রিন্সিপাল এই দিনের বিষয়ে এই আয়াতগুলোতে এসেছে আয়াতুল কুরসির পরেই এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই তার অর্থ কি কাউকে জোর জবরদস্তি দিন ইসলামে দাখিল করানো এটা আল্লাহ তাআলার পলিসি নয় মুসলমানদের পক্ষে কোনোদিন জায়েজ নেই যে তারা কাউকে বলবে তুমি ইসলাম কবুল করো নতুবা তোমাকে হত্যা করে ফেলব তরবারির আঘাতে তরবারির দেখিয়ে গুলি করে গুলির ভয় দেখিয়ে মানুষকে হত্যা করার হুমকি দিয়ে ইসলামে দাখিল করানো এটা কোনোদিন গ্রহণযোগ্য নয় এটা আল্লাহ তাআলা চান না পরের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে রুশদ মানে হলো হেদায়েতের রাস্তা সঠিক পথ আর গাই হচ্ছে গোমরাহির পথ দুটো আলাদা পরিষ্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন হাদিসের মাধ্যমে নবুয়তের মাধ্যমে সমস্ত নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা দলিল আদিল্লা প্রমাণ দিয়ে মানুষের কাছে পরিষ্কার করে দিয়েছেন কোনটা হক কোনটা বাতিল কোনটা হেদায়েত সঠিক পথ কোনটা গোমরাহি মানুষ নিজের আকল খরচ করে বিবেক বুদ্ধি খরচ করে দিনের দিকে এগিয়ে আসবে দিনকে গ্রহণ করবে এটাই আল্লাহ তাআলা চান আল্লাহ তাআলার পক্ষ থেকে যতটুকু মানুষের বোঝার জন্য দরকার দলিল আদিল্লা দিয়ে এভিডেন্সগুলো দিয়ে প্রমাণাদি দিয়ে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন এখন কেউ যদি সঠিক পথ খুঁজতে চায় দুনিয়ার মধ্যে কোন রাস্তাটা আল্লাহ তাআলার সহি রাস্তা এটা আল্লাহ তাআলা একদম পরিষ্কার করে দিয়েছেন একটু যদি কেউ শুধুমাত্র নিজে নিউট্রালি চিন্তা করে নিরপেক্ষভাবে চিন্তা করে খোঁজ করে তালাশ করে একটু লেখাপড়া করে তাহলে ইসলামকে বের করতে খুঁজতে কি তার কষ্ট হবে আপনারা এখনও দেখেন অনেকে ইসলাম কবুল করে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন তারা চোখ খোলে দিলের চোখ খুলে ফেলে তারা তালাশ করে হক কোথায় অনেক মানুষ ইসলাম কবুল করতে আসে জিজ্ঞেস করি যে কেন ইসলাম কবুল করতে আসলেন কী জিনিস আপনাকে পুশ করলো কবে থেকে আপনার মধ্যে এই চিন্তার সূত্রপাত কীভাবে হলো একটু বলেন দেখি এক একজনের এক এক অভিজ্ঞতা তো কেউ কেউ বলেন ছোটোকাল থেকে বা অনেক একটু বড় হওয়ার পর থেকে চিন্তা করলাম যে কেন আসলাম কোথায় আসলাম কে পাঠালো এগুলো একটা বড় প্রশ্ন কিন্তু কোনো জায়গায় জবাব পাই না বিভিন্ন ধর্মে খোঁজা শুরু করলাম কোনো সময় খ্রিস্ট ধর্মে বাইবেল তালাশ করি কিচ্ছু পাই না কনফিউশন তিন খোদার অস্তিত্ব কেমনে হলে সেটাই তাল পাই না বাকিটা তো দূরের কথা এবার কেউ কেউ বৌদ্ধ যুবদের কাছে সেখানে লেখাপড়া করলাম কিন্তু সেখানেও কোনো রাস্তা দেখি না কেউ কেউ হিন্দু যুবদের দিকে গিয়ে তালাশ করে সেখানেও গিয়ে কিছু পায় না পরে মনে আসলো ইসলামটাও দেখি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এরকম অনেকগুলো লোকের ঘটনা আমি শুনলাম তো আল্লাহ তাআলার কাছে এখনও পর্যন্ত এমন কোনো দিন ধর্ম মানুষের কাছে এত মজবুত দলিল নিয়ে আসেনি যে মানুষ আর এটাকে হক মনে করে তার মধ্যে সেটাকে আঁকড়ে ধরবে এখনও অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তারা তাদের ধর্মকে আঁকড়ে ধরে আছে কী জন্যে একটা ট্রেডিশন বাপদাদা সবাই ছিল সমাজ সবাই আছে আমি ছেড়ে দিলে না করলে অন্য কিছু হয়ে যাবে কেমন দেখা যায় এগুলোর কারণে কিন্তু এই দিন ধর্ম তাকে কনভিন্স করে ফেলেছে এরকম আপনি সহজে পাবেন না কিছু স্বার্থ কিছু সামাজিকতা কিছু আত্মীয় স্বজনের বন্ধন এগুলোর কারণেই অনেক সময় মানুষ থাকে কিন্তু ইসলামকে যারা অন্বেষণ করে তালাশ করে খুঁজে পেতে চায় তাদের জন্য আল্লাহ তাআলা এত
সুস্পষ্ট করে দলিল দিয়ে পেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাদিসে সেটা বলেছেন যে ইসলাম এত পরিষ্কার, লাইলুহা কা নাহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, দিনের প্রত্যেকটি বিষয় এত উজ্জ্বল, এত পরিষ্কার যে দিনের মধ্যে যদি রাত কিছু থাকে, মানে দিন মানে ধর্ম, যে ইসলামের রাতগুলোও দিনের মতো উজ্জ্বল, তাহলে দিনগুলো কত উজ্জ্বল হবে। লাইলুহা কা নাহারিহা, ইসলামের যে জিনিসগুলো মানুষের কাছে অস্পষ্ট মনে হয় সেটাও এত সুস্পষ্ট, দিনের মতো উজ্জ্বল। লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, ইসলাম থেকে দূরে সরে যায় বা ইসলামকে দূরে সরিয়ে দেয় ওই ব্যক্তি ধ্বংস যার কপালে লেখা আছে, ধ্বংস যার অনিবার্য, সে ছাড়া ইসলামকে মিস করার কথা না। তো কাজেই তোমরা হে মুসলিম জাতি, আমাদের জন্য লেসন আছে এখানে, তোমরা কখনো জবরদস্তি কাউকে ধর্মান্তরিত করার জন্য কোনো উদ্যোগ নেওয়ার কোনো প্রয়োজন নাই, এরকম দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। জবরদস্তি যদি কেউ ইসলাম কবুল করে অস্ত্রের মুখে, এই ইসলামকে আল্লাহ তাআলা কবুল করবেন না, এটা দ্বারা কোনো লাভ নেই, সেটা আল্লাহ তাআলা চান না। মুসলিম উম্মার জন্য বিরাট গাইডেন্স এখানে রয়েছে। এরপরে আমরা দেখি আল্লাহ তাআলা বলছেন যে হ্যাঁ, যে ব্যক্তি নিজের বিবেক খরচ করে লেখাপড়া করে দিলের চোখ খুলে তালাশ করে দেখল, পেয়ে গেল ইসলামকে, হেদায়েতকে পেয়ে গেল, এবং ফামান ইয়াকফুর বিত্বাগুত, তাগুতকে যে কুফরি করে অস্বীকার করে, ওয়ায়ুমেম বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনে, সেই ব্যক্তি অনেক বড় কল্যাণের অধিকারী হয়ে গেল। যে ব্যক্তি আল্লাহ তো জবরদস্তি কাউকে আনবেন না, কিন্তু যে মিস করে ফেলল দিন ইসলামকে, সে বরবাদ হয়ে গেল। লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, যে হাদিসে এসেছে, সে বরবাদ হয়ে গেল। কাউকে যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তার কপালে জুটে যায় যে সে তাগুতকে অস্বীকার করেছে আর আল্লাহর প্রতি ইমান এনেছে, তাহলে তার কাজটা হয়ে গেছে অনেক বড় মজবুত কাজ। হ্যাঁ, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে অনেক শক্ত রশিকে মজবুত করে ধরেছে, যে রশি কখনো ছিঁড়ে যাবে না। লান ফিসাম আল্লাহ, এখন ইসলামে জবরদস্তি নেই, ইসলাম ধর্মীয় অধিকার দিয়েছে, তার অর্থ যে কোনো মানুষ যে কোনো ধর্ম নেবে তাতে আল্লাহ খুশি আছেন, তা নয়। কিন্তু ইন্না দিন আইন্দাল্লাহি আল ইসলাম, আল্লাহর কাছে দিন একটাই, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা ওটাই চান সবার কাছে, সেটাই সবাই গ্রহণ করুক, সেটার জন্য আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সে এক আল্লাহর ইবাদত করার জন্য সবাইকে সৃষ্টি করেছে। কোনো বান্দা আল্লাহর ইবাদত না করে জাহান্নামে চলে যাক, এটা আল্লাহ তাআলা তো পছন্দ করেন না। তিনি চান সমস্ত মানুষ ইত্তাকুন্নার, ইত্তাকুল্লাহ, তিনি সবাইকে ডেকে বলছেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা সবাই তোমার রবকে ভয় করো, তিনি চান। কিন্তু যদি এখন কেউ তার হকের দিকে আসে না, বাতিলের দিকে যায়, তাহলে জবরদস্তি আল্লাহ তাআলাও তাকে হেদায়ত দেওয়ার জন্য ফেরেশতাকে লাঠি নিয়ে পাঠান না, অথবা মানুষকেও দায়িত্ব দেন যে এগুলো কেন কাফের হয়ে গেলো, সবগুলোর পিটাইয়ে মুসলমান বানাই ফেলো, নাও এটা মুসলমানদেরকে আল্লাহ দায়িত্ব দেননি, আল্লাহ তাআলা নিজেও সেটা করেন না। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা প্রেজেন্ট করার দায়িত্ব দিয়েছেন, তাই না? প্রেজেন্ট করতে হবে মানুষের কাছে, আমরা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দিনের দিকে ডাকবো, এই জন্য আমাদের পরিচয় হচ্ছে আমরা দায়ী ইলাল্লাহ, কার দিকে ডাকি, আল্লাহর দিকে ডাকবো। উম্মাতুদ দাওয়াহ কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা হচ্ছে উত্তম জাতি, জাতির উদ্ভব করা হয়েছে মানুষের পিছনে কাজ করতে, দাওয়া টার্গেট নিয়ে তাদেরকে দিনের দিকে আনতে। হ্যাঁ, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, লোকদেরকে ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসবে, মন্দ কাজ থেকে সরিয়ে দেবে। উম্মাতুদ দাওয়া, এই উম্মতের পরিচয় হচ্ছে তারা সবাই দায়ী ইলাল্লাহ হবে, আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। কিন্তু আমরা কাউকে জবরদস্তি দিনে দাখিল করব না, আমরা সবাই চাইবো আল্লাহ তাআলা যেভাবে চান সবাই জান্নাতে চলে আসুক, কেউ জাহান্নামে না যাক, আমরাও চাইবো সারা দুনিয়ার মানুষ সবাই আল্লাহর দিকে চলে আসুক।
সে কাফের হিসাবে এমন দুশ্মন তাকে আমি দিনের দাওয়াত পৌঁছানো ঠিক না, এরকম তো আল্লাহ তালা বলেন নাই। যত বড় কাফের হোক তাকেও তুমি দিনের দাওয়াত দাও, তার জন্য তোমার অন্তরে দায়ামায়া হোক যে আল্লাহ এই লোকটা যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় এরকম তামান্না তোমার দিলের মধ্যে হয়ে যাক। এই জন্য আমাদেরকে প্রেজেন্ট করতে হবে, এবং প্রেজেন্ট করার সময় কোনো জায়গায় ফোর্স না, সব জায়গায় আপিল যে আমি তো তোমার কল্যাণকামী, ইসলাম তো তোমার ভালোর জন্য এসেছে, মুসলমানরা তো তোমাদের ক্ষতি করবে না। তারা ক্ষতি করবে কেন? তারা তো ভালো কাজ করার জন্য দুনিয়াতে এসেছে। আজকে মুসলমানদের কপালে এমন সিল লাগিয়ে দেওয়া হয়েছে, সন্ত্রাসী বানিয়ে দেওয়া হয়েছে, সারা দুনিয়ার মিডিয়ার মধ্যে সে কাজ করে বসে আছে, অথচ মুসলমানরা আসছে তাদেরকে কল্যাণের পথে আনার জন্যে, তাদের কাজ হলো এটা। আসলে আমরা ওই কাজ করি না বিধায় উল্টা সিল পেয়ে গেছি। আমরা যদি ঠিক মতো করতাম তাহলে বোধ হয় এরকম সিল আমাদের কপালে লাগতো না। এবং এই কাজটা কোন তরিকা করতে হয়, কোনো জোরজবরদস্তি না। উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়িদাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহর দিকে, তোমার রবের দিকে ডাকো বিল হিকমা, হিকমার অর্থ হাদিস, সুন্নত, সুন্নতি তরিকা ফলো করো। যদিও এর মধ্যে বুদ্ধিমত্তার কথা আছে, কিন্তু অনেক মুফাসসিরিন কিরাম, অধিকাংশ মুফাসসিরিন কিরাম মনে করেন হিকমা মানে হচ্ছে সুন্নাহ, সুন্নতি তরিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ অনুযায়ী ডাকো। ওয়াল মাওইদাতিল হাসানা, আর সুন্দর ভাষায়, সুন্দর প্রেজেন্টেশন, অ্যাপিলিং, তার দিলকে খোলার চেষ্টা করো। খুব কড়া কথা বলে তাকে আঘাত করে কথা বলার দরকার নেই, তাকে অ্যাপ্রোচটা করা এমন হবে যেটা পজিটিভ হবে, তার দিলে আল্লাহ তাআলার দিনের পয়গাম পৌঁছে যায়, তোমার আগ্রহ থাকা লাগবে। এই জন্য নবীরা যখন দাওয়াত দিয়েছেন লোকদেরকে দুশ্মন বানানোর জন্য দাওয়াত দেননি, ইন্নি লাকুম নাসিহুন আমিন। অনেক নবী বলেছেন, কি বলেছেন? ইন্নি লাকুম নাসিহুন আমিন, যে আমি তোমাদের জন্য, তোমাদের অনেক কল্যাণকামী, আমি বিশ্বস্ত, আমি তোমাদের ভালো কাজের জন্য ডাকছি, তোমাদের ক্ষতির জন্য নয়। এইভাবে আমাদের দায়িত্ব, কিন্তু জবরদস্তি করার দায়িত্ব আমাদেরকে আল্লাহ তাআলা দেননি। এই কোনো মুসলমানের মাইন্ডে এটা রাখা যাবে না। তো যে ব্যক্তি কুফরি করলো তাগুতের প্রতি, তাগুতের প্রতি কুফরি করতে হবে, তাহলে আমাদেরকেও কুফরি করতে হবে। কোনটার প্রতি কুফরি করতে হবে? তাগুতের প্রতি। আর যারা তাগুতের প্রতি ঈমান আনে তারা আল্লাহর প্রতি কুফরি করে। তো যেই ব্যক্তি কুফরি করে তাগুতের প্রতি, তাগুত কি জিনিস? তাগুতের তাফসির ওমর রাদিয়াল্লাহু আনহু করেছেন, শয়তান, শয়তান হচ্ছে তাগুত। ওকে, আর তাগুত আর শয়তান, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন। এখন কিন্তু এর অর্থ এই যে মিন ইবাদাতিল আউসান ওয়া তাহাকুম ইলাইহা ওয়া ইসতিনসারু বিহা, শুধু এই শয়তান বলতে ইবলিস শয়তান আর তার চেলাচামুন্ডা নয়, তাদের যত তরিকা আছে তারাই আবিষ্কার করেছে, বনি আদমকে ওয়াসওয়াসা দিয়েছে, মূর্তি পূজা করো, শেরেক করো, শেরেকের ভিত্তিতে তোমাদের জীবন আদর্শ গঠন করো, তাওহীদকে সরিয়ে দাও। ইসলামের বিপরীত যত আদর্শ আছে এক কথায় সবগুলো তাগুত, আল্লাহর ওবুদিয়তের বিপরীত যে কোনো আদর্শ সবটাই তাগুতি শক্তি। এই জন্য ইসলামের বিপরীত সব কিছুকে অস্বীকার করে একমাত্র আল্লাহ তাআলাকে স্বীকার করা, তার তরিকাকে গ্রহণ করা, এটা হচ্ছে ইসলাম। যেই ব্যক্তি সকল কুফরি তরিকাকে বর্জন করে আর ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, এই ঈমানের যে দাবি আছে সবটা পূরণ করে। কিন্তু কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, ইমাম ইবনে কাসির বলেছেন ও তাহাকুম ইলাইহা, তাগুতের কাছে তাহাকুম করে। তাহাকুম মানে কি? হুকুম, হুকুম মানে রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা, বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সমাজের নিয়ম কানুন, রীতি আইন কানুন, রাষ্ট্রীয় নিয়ম, এসব কিছু যদি হয় কুফরি তরিকায় আর লোকেরা বলে না আমরা আল্লাহর প্রতি ঈমান আছে, এই দুইটা মিলে? মিলে না। আজকে মুসলিম উম্মার এই অবস্থা, এই
পাকিস্তান বলেন, মালয়েশিয়া বলেন, মিশর বলেন, বাংলাদেশ বলেন, সব জায়গায় মুসলমানরা যারা তথাকথিত মুসলিম তারা সবাই মুসলিম মনে করে। আর রাষ্ট্র ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, এগুলা তাগুতি শক্তি অনুযায়ী চলে না ইসলামের সুন্নতি ফর্মুলা অনুযায়ী চলে? তাগুতি ফর্মুলা সব জায়গায়। তাহলে আমাদের সার্বিকভাবে মুসলিম উম্মা ইউমেন বিল্লাহ, এটা আমরা দাবি করি, আল্লাহর প্রতি ইমান আছে, ইয়াকফুর বি তাগুত, তাগুতের প্রতি কুফরি করা, এটা আমরা কদর করছি মুসলিম উম্মা অ্যাজ এ হোল জেনারেলি। কতটুকু অন্য তাগুতি শক্তি, তাগুতি সিস্টেমের ব্যাপারে তাদের কুফরি আছে বলেন তো দেখি। অমুসলিম দেশের কথা বলে লাভ নেই, এখানে তো এই সুযোগ নেই, মুসলিম দেশগুলোর কথা বলেন। সেখানে সার্বিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইন কানুন সব কিছু দেখা যাচ্ছে যে তাগুতি সিস্টেম সব জায়গায় কার্যকরী আছে, ইসলামী কোনো সিস্টেম কার্যকরী নেই। আর এর নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, আর এটার খুব প্রশংসা চলে। আর যখনই আপনি ইসলামের সার্বিক সিস্টেমের কথা বলবেন তখন মৌলবাদী হয়ে যাবেন। তাহলে মুসলমানদের ইমানের দাবিটা কতটুকু সত্য এটা মুসলমানদেরকে চিন্তা করা উচিত। যে নিজেকে মুসলিম মনে করে তার কনসেপ্টের মধ্যে আগে ঢুকাতে হবে, তার ইমানে ঢুকাতে হবে যে আমার ইমান তো অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে, এই ইমান তো আল্লাহর কাছে যথেষ্ট হবে না। আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে কদ্দুর দাখিল হও, পুরোপুরি দাখিল হও, পূর্ণাঙ্গভাবে দাখিল হও, কমপ্লিটলি দাখিল হও। একটু ঢুকেই বলবা ইসলামে ঢুকে গেছে হবে না, পুরোটা ঢুকতে হবে তোমাকে, তোমার সমস্ত ইমান আকিদায় কনসেপ্টে কালচারে, তোমার লেনদেনে, ব্যবসা বাণিজ্যে, দেশ পরিচালনায় সব কিছুতে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে হবে। তাহাকুম ইলাল্লাহ, তাহাকুম ইলা শরিয়া, ওয়ালাইসা তাহাকুম ইলা তাগুত। এখন যারা এরকম করতে পারে, যাদের ইমানের মধ্যে তাগুতের প্রতি কুফরির ইমান পরিষ্কার রয়েছে, যদিও তাদের এত সামর্থ্য হয়নি তারা বাস্তবায়ন করে ফেলবে সমাজের মধ্যে, কিন্তু অন্তত তার কনসেপ্টের মধ্যে, তার আকিদার মধ্যে ঠিক আছে, সে বুঝে যে এটা ইসলাম, সার্বিকভাবে আমাকে গ্রহণ করতে হবে, একটু নিলে হবে না। আর ওয়াইউমিন বিল্লাহ এবং আল্লাহর প্রতি ইমানটাকে সে কমপ্লিট করে মোতাকামেল করে নিয়েছে, উদখুলু ফিস সিলমি কাফফার, কনসেপ্ট তার হয়ে গেছে। তাহলে এই ব্যক্তির যে ইমানটা এত মজবুত এবং সে এমন একটা কামিয়াবি অর্জন করেছে, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম আলহা, এক একটি শব্দের অর্থ দেখেন, সে শক্ত করে ধরেছে, ইস্তামসাকা শক্ত করে ধরা, মজবুত করে ধরা, বিল উরওয়া, উরওয়া মানে রশি। এখন আপনি শক্ত করে ধরলেন, কিন্তু রশিটা যদি হয়ে যায় নরম, শক্ত করে ধরলে কাজ হবে? আর রশি যদি হয়ে যায় শক্ত, আপনি ধরছেন নরম করে, সেটাও কাজ হবে না। তো আল্লাহ তাআলা দুইটাই শক্ত করতে বলেছেন, যে সে শক্ত করে ধরে, বিল উরওয়াতিল উসকা, যে রশিটা খুব শক্ত মজবুত, সে মজবুত করে ধরেছে মজবুত রশিকে, দুইটাই মজবুত, এরপরে মজবুত শেষ হয় না, আরও মজবুত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন লাল ফিসাম আল্লাহা, যে রশি কখনো বিচ্ছিন্ন হবে না, ছিঁড়ে যাবে না। দুইটা কথাই আছে, ইসলামটা অনেক মজবুত, এটাই মজবুত রশি, আর সবগুলো নরম রশি, সবগুলো মানুষ ধপ করে পড়ে যাবে, কিন্তু ইসলাম যে ধরবে সে কোনোদিন ধপ করে পড়ে যাবে না, ধ্বংস হবে না, নিপতিত হবে না। তো লানফিসাম, এটা হতে পারে যে মজবুত রশিকে মজবুত করে ধরলাম, যদি আবার ছেড়ে দেই তারাও তাও হবে না, এটাও আসে, লানফিসাম আল্লাহা, ছাড়ার কোনো নিয়ত করবে না। ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, একেবারে মৌত পর্যন্ত ধরবে শক্ত করে, ছাড়া চিন্তাই করতে পারে না। এর জন্য একটা হাদিসে এসেছে, হ্যাঁ, ইমানের মজা বা ইমানের কামালিয়ত কখন কীভাবে হয়, যে যতক্ষণ পর্যন্ত সে এরকম মনে না করে যে ইসলাম কি এত মহব্বত করে, এত জরুরতের সাথে ধরে, যে কোনো দিন কুফরিতে যদি চলে যায় সেটাকে সবচেয়ে সে বেশি ঘৃণা করে,
কোন সময় যদি মুরতাদ হয়ে যায়, দিন ছেড়ে যায়, কুফরের দিকে চলে যায়, এটা তার কাছে সবচেয়ে ঘৃণার বিষয়, সবচেয়ে মানে অসম্ভব ব্যাপার বলে তার কাছে চলে আসে। এরকম না হওয়া পর্যন্ত ঈমান মজবুত হবে না। তো এই দেখেন, শক্ত করে ধরতে হবে ইসলামকে, আর ইসলামটাও শক্ত রশি। এখন আমরা ইসলামকে কদ্দূর শক্ত করে ধরেছি, যদি ইসলামের উপর আঘাত আসে, ইসলামের কারণে পরিস্থিতি খারাপ হয়ে যা, আস্তে করে ইসলাম কমাই দেব, ছেড়ে দেব, অসুবিধা আছে দানিক শেষ করে দেই, পরিস্থিতি খারাপ দাড়ি শেষ করে দেই, শক্ত করে ধরা হলো। তো এরকম চ্যালেঞ্জ দুনিয়াতে আসে, আল্লাহ দেখতে চান যে মুসলমানরা কতগুলো মজবুত করে ধরেছে, বাতিল শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে, ইসলামকে নিঃশেষ করে দিতে চায়, মুসলমানদের মজবুতির পরীক্ষা হচ্ছে। আর এটা ধরতে পারলে তাদের জীবনে এত বড় শক্ত ধরা তারা ধরেছে, তারা কামিয়াব হয়ে গেল। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সব জানেন, সব শুনেন এবং সব দেখেন, সব জানেন, সব শুনেন, সব জানেন, সব শুনেন, সব জানেন কথার অর্থ কী? এখানে আয়াতগুলো এই দুইটা সেফাতি নাম দিয়ে কেন শেষ হয়েছে? এখানে যদি আল্লাহ তাআলা বলতেন ইন্নাল্লাহা কাওয়িয়ুন আজিজ, ইন্নাল্লাহা খালিকু কুল্লি শাই, এগুলো কেন আসলো না? সামিউন আলিম, যে কারা কারা মুমিন বলে, মুসলিম বলে নিজেকে দাবি করে, ইমানের কথা বলে, কদ্দূর ইমান তাদের আছে, এগুলো আল্লাহ সব শুনেন, আর উল্টাপাল্টা কী করে সেগুলো আল্লাহ তাআলা সব জানেন। খালি আমরা যদি বলি আমানতু বিল্লাহ, আমান্না বিল্লাহ, আমি মুসলিম, কে বলছে আমি মুসলিম না, এরকম বললেই আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন না, তিনি ভালো করে জেনে নেবেন কার দাবি ঠিক, কার দাবি নকল, মিথ্যা দাবি। আসলে মুনাফিক ইসলামকে আদৌ পছন্দ করে না, ইসলামকে ঘৃণা করে, পারলে ইসলামকে তাড়াতাড়ি উঠাই দেবে, সরাই দেবে, কত তাড়াতাড়ি দেশ থেকে ইসলাম মুক্ত করতে পারলে তার জীবনের কামিয়াবি হয়ে গেল। কত মিডিয়ার, রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা যারা চালায়, তাদের উদ্দেশ্য শুধু ইসলামের ব্যাপারে দুশ্মনী করা, আর নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন। তা আল্লাহ তাআলা সব সামিউন আলিম, কী বলো তুমি, কী করো, সব তিনি শুনেন এবং জানেন, কাজে মিথ্যা দাবি দিয়ে আল্লাহর কাছে পার হতে পারবে না। আর একটি হাদিস এসেছে, কেয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন সব মানুষকে জমায়েত করে, যে যাকে ইবাদত করেছ তার পিছনে পিছনে যাও, তারা চন্দ্রের পূজা করেছে চন্দ্রের পিছনে যাবে, সূর্যের পূজা করেছে সূর্যের পিছনে যাবে, মূর্তির পূজা করেছে মূর্তির পিছনে যাবে, শুধুমাত্র মুসলিম হিসাবে সমস্ত নবীদের যারা সঠিক উম্মত ছিল তাদের, তারা থাকবে, তারা ওদিকে যাবে না, আমরা আল্লাহ আমরা তো আপনার ইবাদত করেছি, ফাইন। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন, আল্লাহ তাআলা নিজের পরিচয় না দিয়ে অন্য একটা পরিচয়ের একটা আকৃতি পাঠিয়ে দিবেন, এসে সেই আকৃতিটা বলবে আনা রব্বুকুম, আমি তোমাদের আল্লাহ, ঠিক আছে চলো। তখন তারা বলবেন না আপনি তো আমাদের আল্লাহ না, আমাদের আমরা আল্লাহর যে পরিচয় কোরআন হাদিসে পেয়েছি একটাও মিলে না। যারা সহি মুসলমান তারা এটা বুঝে ফেলবে, যারা মুনাফিক তারা ধোকায় পড়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা আপন আকৃতিতে যে সমস্ত সিফাতগুলো কোরআন হাদিসে এসেছে সেগুলো তাদের সামনে তুলে ধরবেন, তখন তারা বলবেন যে আল্লাহ এই তো আপনাকে আমরা পেয়েছি। এরপরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে পার করে নিয়ে যাবেন, চলো সেরাত পার হয়ে যাও। এখন মুনাফিক যারা আছে তারাও মুসলমানদের সঙ্গে থাকবে, যে আমরা তো মুসলিম, এই কথা বলে তারাও আসবে। এখন পুল সেরাত তো খুব অন্ধকার, তো আল্লাহ তাআলা সবার হাতে লাইট দেবেন, নূর দেবেন, নূর দিয়ে এই লাইট দিয়ে পার হওয়া লাগবে। এখন যারা ভালো মুমিন তাদের লাইটের সাইজ অনেক বড়, মাশা আল্লাহ, আর খুব দ্রুত গতিতে পার হয়ে যাবেন, সবার আগে পার হয়ে যাবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে ভালো আমলওয়ালা ইমানদাররা মাশা আল্লাহ পার হয়ে যাবে লাইট নিয়ে। এরপরে ইমানদার আছে, কিছু গুণা আছে, কিছু নেকি আছে, লাইটের পরিমাণ ছোট হতে থাকবে, যত
নেকির পরিমাণ কম, তত লাইটের সাইজ কম। হতে হতে এমন হবে যে নিবে আর জলে, নিবে আর জলে, এই কষ্ট করে দেখা যায় এই বেচার অবস্থা। এরপরে কি হবে? তারা পড়ে যাবে, তাদের আমলের অবস্থা খারাপ। জাহান্নামের এই উপরে যে ব্রিজ আছে, দোনো পাশে ক্রেইনের মতো আছে, এরকম করে হাত দিয়ে ধরে ওদেরকে টানার চেষ্টা করবে জাহান্নাম। অনেককে টেনে নিয়ে যাবে, মুনাফিকগুলোকে সব ধরপড় ধরপড় করে পড়ে যাবে, সব মুনাফিক পড়ে যাবে, যারা বলে আমরা মুসলিম কিন্তু ইসলামের দুশ্মনী করে, এ সবগুলো পড়ে যাবে সেখানে। এরপরে এই মুনাফিকই কিছু আছে কিন্তু কিছু ইমানও আছে, মিক্সওয়ালাগুলা, তাদের অবস্থা হবে যে তাদেরকে ধরবে, ধরে অনেক জায়গায় খাবলা মারে ধরবে, কিছু এই রক্ত রক্ত বের হয়ে যাবে, চামড়া খসে যাবে। এরপর দেখা যায় কিছু ইমানের জোরের কারণে মোটামুটি পড়তে গিয়েও আটকে যাবে, হামাগুড়ি দিয়ে অন্ধকারে দেখা যায় না, কষ্ট করে কোনো রকমে পার হয়ে যাবে কিছু লোক, ভ্যারি লো লেভেলে যারা আছে, অল মাহদুস নাজি, যে শরীরে কোনো কোনো অংশ নিয়ে গেছে, এরাও কোনো রকমে পার হয়ে গেছে, যে তার ইমানের দুর্বলতা অনেক ছিল কিন্তু মোটামুটি আমল কিছু ছিল থাকার কারণে পার হয়ে গেছে। এই জন্য যারা মুসলমান হিসাবে আজকে দাবি করেন, আসলে কিন্তু ইসলামের প্রতি কোনো মহব্বত নাই, এটা একটা মাত্র সামাজিকভাবে টিকে থাকার জন্য দাবি করেন, সারা দিন রাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, এগুলো সবগুলো মুনাফিক, এরা টিকবে না। এদের রশিটা কত মজবুত? ইসলামকে মজবুত করে ধরেছে না? এখন আমরা সবাই ইসলামকে কি মজবুত করে ধরতে হবে? ধরতে হবে, তা নাহলে খসে যাবে। এই জন্য ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, একদম মজবুত করে ইসলামকে ধরতে হবে, কোনো মুনাফিকই চলবে না। আমাদের সব কিছুর মধ্যে তাগুতের শক্তির প্রতি কুফরি, আল্লাহর প্রতি ইমান, এর আলোকে চলতে হবে, তাহলেই আল্লাহ তাআলার কাছে আমরা এই মজবুত রশি ধরলাম আর কামিয়াব হয়ে যাব। এরপরে কিছু লোক, কোনো কোনো সময় এমন হয়েছে যে যারা প্রথম দিকে ইসলামের প্রথম জমানায় কিছু লোককে যুদ্ধবন্দী হিসাবে নিয়ে আসা হয়েছে মদিনায়, তাদেরকে ইসলামের অফার দেওয়া হয়েছে, তারা কবুল করেনি, তারা যুদ্ধবন্দী হিসাবে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। ওই অ্যারেস্ট করা লোকগুলো সম্পর্কে এরা অনেকেই জান্নাতে যাবে কিয়ামতের দিন। তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন একটা হাদিসে, আজাবুর আজাব আজিবা রাব্বুকা মিন কওমিন ইউকাদুনা ইলাল জান্নাতি ফিস সালাসিল, যে হে হে মুহাম্মদ, আপনার রব, হাদিস কুদসি, আপনার রব খুব আশ্চর্য হয়ে যান, মাঝে মাঝে কিছু লোক জান্নাতে যাবে যাদেরকে বন্দি করে ধরে আনা হয়েছিল। তার কারণ কি? বন্দি করে মদিনা নিয়ে আসা হয়েছে, আস্তে আস্তে মুসলমানদেরকে দেখে থেকে, মুসলমানদের কাজ কারবার দেখে থেকে তারা এক পর্যায়ে ইসলাম কবুল করে ফেলেছে। এই লোকগুলোর রেফারেন্স ওই হাদিসে এসেছে, যে তারা বন্দি হয়ে এসেছিল, ইসলামকে ঘৃণা করত, অপছন্দ করত, বন্দি করে নিয়ে আসা হয়েছে, এখন তারা শেষ পর্যন্ত বন্দি হয়ে আসার পরে আবার ইসলাম কবুল করে ফেলল, এদিকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছিল, এরকম কিছু কারবার আছে। আরেকটি হাদিসে এসেছে, একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে বললেন, সে বলে একটা বন্দী ছিল আর কি, অমুসলিম, তিনি তাকে দেখে বললেন, আসলেম, ইসলাম কবুল করে ফেলো, তোমার অনেক খায়ের হবে। কলা ইন্নি আজিদুন কারিহান, সে বলল আমি তো ইসলামকে পছন্দ করি না, ইসলামের ব্যাপারে আমার দিলের মধ্যে আগ্রহ নেই। তিনি তখন বললেন, ওয়া ইন কুনতা কারিহান, আরে তোমার এত পছন্দ না হলেও কবুল করে ফেলো। এখন কেউ এই কথার দ্বারা, সে লোকটা কবুল করে ফেললো, এই কথার দ্বারা কেউ দলিল নিতে পারে যে না, তিনি তো এরকম বললেন, সে পছন্দ করে না বলে আরে কবুল করে ফেলো, এর অর্থ কী? অর্থ হচ্ছে তিনি তাকে দাওয়াত দিচ্ছেন, দাওয়াতে দাওয়াতে লাইনে কথা বলেছেন যে তুমি কবুল করো, তোমার দিল না চাইলে তুমি করি দেখো, এর মধ্যে কী মজা আছে, এর মধ্যে কী কল্যাণ আছে, তুমি মিস করে ফেলবা না পেলে। তিনি তাকে ইনসিস্ট করলেন পজিটিভ লাইন, তিনি জবরদস্তি করেন না তুমি করতে হবে, তা নাহলে তোমাকে শাস্তি দেবো, এটা করেননি। কাজে ওই হাদিসটা কাউকে যেন কনফিউজ না করে, আই ডোন্ট লাইক ইট,
কিন্তু তিনি আবার অ্যাপ্রোচ করলেন করো, এটা ছিল যে তিনি তার কল্যাণ কামনা করে, যেমন বাচ্চাকে আপনি ঔষধ খাওয়াইতে চান, বাচ্চাকে ওষুধ খায় জোর করে খাওয়ান, বাচ্চাকে শাস্তি দেন জোর করে খাওয়ালে, বাচ্চা মনে করে আমারকে শাস্তি দিচ্ছে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু আপনি তাকে কল্যাণ কামনা করে খাওয়াচ্ছেন, আল্লাহ জানেন যে আপনার কত নেকতামান না তার জন্য। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইনে অ্যাপ্রোচ করেছিলেন, কাজে এটা কন্ট্রাডিক্টরি নয় যে লা ইকরাহা ফিদ্দিন, ওইটার সঙ্গে কন্ট্রাডিকশন নয় এখানে। এরপরে একটি হাদিসে এসেছে, মুসনাদ আহমদে হাদিসটি এসেছে, কাইস ইবনে উবাদা বলেন যে কুনতু ফিল মসজিদ ফাজাআ রাজুলুন ফি ওয়াজহি আসারুন মিন খুশু' ফাসাল্লা রাকাতাইনি আওজাজা ফীহিমা, যে একজন লোক মসজিদে আসলেন, মসজিদে নববীতে, কাইস ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে সেই লোকটা দেখে অনেকের মনে হলো তার চেহারার মধ্যে খুশু আছে, খুব মুখলেস প্রকৃতির লোক মনে হলো। আমরা তো দিলের খবর জানি না, তবুও মাঝে মধ্যে আমরা একটু আন্দাজ করে বলি লোকটা খুব মুখলেস, বলি না মাঝে মধ্যে, যদিও আমরা খুব বড় সার্টিফিকেট দেওয়া ঠিক না, গ্যারান্টি দেওয়া ঠিক না, তবুও আমাদের মাঝে মধ্যে পজিটিভ ধারণা হতে পারে। তো এরকম একটা লোক আসলো, তার চেহারা দেখেই অনেকেই একটু পজিটিভ ইমপ্রেশন পেলেন, আর দুই রেখার নামাজ লোকটা মসজিদে পড়লেন, তাহিয়াতুল মসজিদ হবে হয়তো, খুব মুখতাসাভাবে পড়লেন, তারপর তিনি চলে গেলেন। ফাকাল আল কওম হাযা রাজুল মিন আহলিল জান্নাহ, তো কিছু লোকে বলাবলি করলো যে এই লোকটা জান্নাতি লোক, বেশ কিছু লোকে বলাবলি করলো। তো মুহাম্মদ ইবনে কাইস তিনি বলেন, তখন সবাই কথা বলল, আমি চিন্তা করলাম একে আবিষ্কার করতে হবে, সবাই বলাবলি করছে ঘটনা কী, সে কী করে জান্নাতি হলো, এর কি রহস্য কী। আমি তাকে ফলো করলাম, তখন মসজিদ থেকে বের হলো এবং তার বাড়িতে গেলো, আমি পেছনে পেছনে তার বাড়িতে গেলাম, আমি বললাম একটু আসি আপনার সঙ্গে একটু কথা বলি, আপনার ঘরে বসে একটু চলো। ফালাম মাস্তা না সাকুলতুল্লাহ, যখন কিছু কথাবার্তা হওয়ার পরে একটু সম্পর্ক হলো, আমি বললাম একটা কথা আছে আমি আপনার কাছে জানতে এসেছি, ইন্নাল কওমাল্লামা দাখালতাল মসজিদে ক্বালু কাযা ওয়া কাযা, আপনি মসজিদে ঢুকার পরে কিছু কিছু লোক আপনার ব্যাপারে আলোচনা করলো, এই লোকটা জান্নাতি, তো এই ব্যাপারে আমি আপনার কিছু জানা আছে কি না, আপনি আমাকে কিছু বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসের ভিত্তিতেই সাহাবারা বলেছেন, আন্দাজে কিন্তু বলেন নাই, একটা হাদিসের কারণেই ওনারা বলেছেন। তো ব্যাপারটা কী, কিসের ভিত্তিতে লোকেরা এটা বলাবলি করছে? ক্বালা সুবহানাল্লাহ মা ইয়ামবাগি লি আহাদিন আন ইয়াকুলা মা লা ইয়ালাম, তিনি আশ্চর্য হয়ে বলেন সুবহানাল্লাহ, কেন লোকেরা এগুলো বলে, তাদের কী নলেজ আছে, কাকে আল্লাহ জান্নাতি দেবেন সেটা তো আল্লাহই ভালো জানেন, কেন লোকেরা বলাবলি করে। তিনি ওয়েলকাম করলেন না, এটাই তার ইমানের লক্ষণ। আসা হাদিসুকালিমা, তবে লোকেরা কেন হয়তো এই কথা বলছে, একটা হাদিস আছে সেটা আমি আপনাকে বলছি। ইনি রাআইতু রুইয়া আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তিনি একজন সাহাবী আর কি এই লোকটি, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটি স্বপ্ন দেখেছিলাম, লোকটির নাম একটু পরে আসবে, তিনি একজন ভালো সাহাবি, একটু পরে আসতেছে তার নাম, যে আমি ওনার জীবদ্দশায় একটা স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নটা আমি ওনাকে বললাম। স্বপ্নটা কি, রাআইতু কাআন্নি ফি রাওদাতিন খাদরা, আমি স্বপ্নে দেখি যে আমি একটা বিশাল মাঠ, সবুজ শ্যামল একটা মাঠের মধ্যে আছি, এবং এই মাঠটা অনেক বড় প্রশস্ত বিশাল ব্যাপ্তি তার, ওয়াফি ওয়াসাতিহা আমুদুন হাদিদ আসফালুহু ফিল আরদ ওয়া আলাহু ফিস সামা, আর ঠিক মাঠের মাঝখানে একটা বিরাট একটা স্তম্ভ, লোহার একটা পিলার, অনেক মজবুত, জমিনের অনেক অতল তলে গভীর তার শেকড়, অনেক দূরে গ্রথিত, আর উপরে একেবারে আকাশ ছেদে চলে গেছে, এত বড় একটা পিলার দেখতে পাচ্ছি জমিনের মাঝখানে। ওয়াফি আলাহু আরওয়াহ, আর এই লাঠির বা এই খুঁটির স্তম্ভের পিলারের মাথায় থেকে এর আসা একটা রশি লটকে আছে, খুব মজবুত একটা রশি লটকে আছে। ফাকির আলী উসরদ আলাই, আমাকে একজন বলল একটু উপরে বেয়ে বেয়ে উঠে রশিটা ধরে ফেল। ফাকুলতুল্লাহ আস্তাতি, আমি বললাম ও আল্লাহ পারা যাবে না, এটা এত উপরে, এত উপরে থেকে এটা ধরবো কেমনে। ফাজা আনি মুনসিফুন কলা ইবনে আউন হুয়াল ওয়াসিফ ফারাফা সিয়াবি মিন খালফি, একজন
কে একজন আসলেন আমার পেছন দিক থেকে বললো যে চলো তুমি ধরো, আমি তোমাকে হেল্প করতেছি, আমার কাপড় ধরে পেছন দিক থেকে আমাকে এমন করে উঁচা করে ধরলো। ফাকালা উসউদ বললো যে উঠো, উপরের দিকে উঠো, উঠে ওটাকে ধরার চেষ্টা করো। ফাসাআদতু হাত্তা আখাযতু বিল উরওয়া, উঠলাম, উঠে রশিটা ধরে ফেললাম। ফাকালা ইস্তামসিক বিল উরওয়া, তিনি বললেন যে লোক পিছন দিয়ে পুশ করছিলেন, বললেন যে এই মজবুত রশিকে তুমি খুব শক্ত করে ধরো। ফাস্তাইকাযতু ওয়া ইন্নাহা লা ফিয়াদি, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমের মধ্যে এই রশিকে মজবুত করে ধরলাম আর এমনভাবে ঘুম ভাঙলো মনে হয় যেন রশিটা তখনও আমার হাতে ধরা। ফাআতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাসাসতুহা আলাইহ, আমি ওনাকে এই স্বপ্নটা বললাম। ফাকালা আম্মা রাউদা ফা রাউদাতুল ইসলাম, তিনি বললেন এই যে বিশাল রওদা দেখলে, রওদা মানে বাগান বা সবুজ শ্যামল মাঠ, এই বাগান বা এই মাঠ হচ্ছে ইসলামের মাঠ। ওয়া আমাল আমুদ ফা আমুদুল ইসলাম, আর এই যে খুঁটি দেখেছ, স্তম্ভ বা পিলার, এটা ইসলামের পিলার। আর এই যে মজবুত রশি দেখেছ আমার অরওয়া, ফাহিয়াল অরওয়াতুল উসকা আনতা আলাল ইসলাম হাত্তা তামুত, এটা তুমি যে জাগা পর্যন্ত তোমার হাতে রশিটা ছিল, এর অর্থ হলো তুমি মৃত্যু পর্যন্ত ইসলামের রশিকে মজবুত করে ধরে রাখবে, তোমার হাত থেকে এটা ছুটবে না। আর এই সাহাবির নাম হচ্ছে আবদুল্লাহ ইবিন সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি ইহুদিদের অনেক বড় আলেম ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এসেছেন হিজরত করে, ওনার চেহারা দেখেই বুঝে ফেললেন যে যখনই চেহারা দিকে নজর পড়েছে মিথ্যুকের চেহারা মনে হয়নি, মনে হয়েছে সত্যবাদীর চেহারা। এরপরেও পরীক্ষা করে কয়েকটা প্রশ্ন করেই তখন পাশ করে ফেলেছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আর দেরি করা যাবে না, আমি কালেমা পড়ে ফেলছি। তাহলে এই ইসলাম হচ্ছে এই মজবুত রশি, আমাদের সবার তামান্না করতে হবে যে আল্লাহ তাআলা যেন ইসলামের রশিকে মজবুত করে ধরার তৌফিক দান করেন পূর্ণাঙ্গভাবে। উদখুলু ফিস সিলমি কাফ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কখনো যেন আল্লাহ তাআলা আমাদের হাত থেকে রশিকে সরিয়ে না নেন, দুর্বল না করে দেন, আমাদের হাত যেন এই রশিকে ছিঁড়ে না দেয়। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের সঙ্গে মিল আছে, যারা সত্যিকার দিনদার হতে চায়, আল্লাহওয়ালা হতে চায়, মজবুত রশি ধরতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন, সে কথা আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ হচ্ছেন ইমানদারদের ওয়ালি, যিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। এভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা কুফরি করে, এই কাফের দলের বন্ধু এবং ওয়ালি আউলিয়া হচ্ছে তাগুতি শক্তিগুলো। ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, তারা তাদেরকে আলো থেকে উল্টা অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা সবাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। এখানে অনেকগুলো জিনিস জানার আছে। আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ইমানদারদের ওয়ালি, মানুষ হচ্ছে ওয়ালিউল্লাহ, তাই না? আল্লাহর ওয়ালি বলি আমরা মানুষকে, মানুষ আল্লাহর ওয়ালি, আল্লাহ মানুষের ওয়ালি। আবার আউলিয়ার কথা এখানে এসেছে, আমরা আউলিয়া বলি, আউলিয়া কাকে বলি? আউলিয়া বলা বলতে আমাদের দেশে একজনকে আউলিয়া বলে, আউলিয়া হলো বহু বচন, ওয়ালি শব্দের বহু বচন। তো একজনের ব্যাপারও আমরা বলি উনি অনেক বড় আউলিয়া। তো একজন মানুষ কয়জন হতে পারেন? একজন একজনই হতে পারেন। আপনি বড়দের বলতে পারেন উনি অনেক বড় ওয়ালি, কিন্তু উনি অনেক বড় আউলিয়া বললে ভুল, গ্রামারের দিক থেকে ভুল। এরপরও কে যে ওয়ালি সেটা কি আমরা জানি? এরকম সার্টিফিকেট টু মাচ হয়ে যায় আমাদের পক্ষ থেকে। আমরা মনে করা উচিত যে তিনি মনে হয় যেন আল্লাহ তাআলার নেক বান্দা, মনে হয় যেন। এই জন্য
হাদিসে এসেছে, যদি কাউকে তুমি পছন্দ করো তার ব্যাপারে ভালো ধারণা থাকে, তুমি এভাবে বলো আহসেবুহু কাযালিকা, আমি তাকে এরকম মনে করি, আমার একটা ধারণা আর কি। ওয়াল্লাহু হাসিবুহু, আসল হিসাব তো আল্লাহ তাআলা নেবেন, তিনি বুঝবেন যে কে ওয়ালি কে ওয়ালি না, কে নেককার কে গুনাহগার। ওয়ালা উযাক্কি আলাল্লাহি আহাদা, আল্লাহর উপরে আমি কাউকে সার্টিফিকেট দেব না, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা, তোমরা নিজেদেরকে সার্টিফিকেট দিও না, আল্লাহ জানেন কার তাকওয়া বেশি আছে। তাহলে কিন্তু আল্লাহর ওয়ালির অস্তিত্ব আছে, এটা ঠিক, আল্লাহ তাআলা কাউকে কাউকে ওয়ালি বানিয়ে ফেলেন, মানুষ আল্লাহর ওয়ালি হয়, আল্লাহ মানুষের ওয়ালি হয়। তাহলে ওয়ালি শব্দের অর্থ কী? ওয়ালি অর্থ আমরা মনে করছি বুজুর্গ, খুব নেককার, কিন্তু শাব্দিক অর্থ তা নয়। শাব্দিক অর্থ হলো যিনি একান্ত আপন জন, যিনি যার দায়িত্ব গ্রহণ করেন, যার দেখভাল করেন, লুক আফটার করেন, যাকে কোনো বিপদে পড়লে সাহায্য করেন, যার করার মতো শক্তি ক্ষমতা আছে, এই জন্য আল্লাহ আমাদের ওয়ালি, আল্লাহ আমাদের সবচেয়ে বড় ওয়ালি। এই ওয়ালির আরেকটি শব্দ আসছে সেখান থেকে মাওলা, ওয়েলায়া থেকে মাওলা, এই জন্য আমরা বলি হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির। এই মাওলা এবং ওয়ালি প্রায় কাছাকাছি অর্থ। তো আল্লাহ মোমেনদের অভিভাবক, অভিভাবক শব্দটা আমরা কিছু বুঝি, তাদের ওয়ালি, তাদের অভিভাবক। দেখেন আরেকটা ওয়ালি শব্দের অর্থ আছে, যেমন জানাজার সময় জিজ্ঞাসা করা হয় ওয়ালিকে, নেকার সময় জিজ্ঞাসা করা হয় ওয়ালিকে, এই মেয়েটা যে বিয়ে হবে তার ওয়ালিকে, বাবা আছে তাহলে বাবা ওয়ালি, বাবা না থাকলে বড় ভাই আছে, ভাই আছে ভাই ওয়ালি, ভাই না থাকলে চাচা আছে চাচা ওয়ালি, চাচা না থাকলে মামা ওয়ালি, অভিভাবক। আল্লাহ মোমেনদের অভিভাবক, মানুষের মধ্যে মানুষের যে অভিভাবকত্ব আছে যতটুকুন দায়িত্ব পালন করে, আল্লাহ তাআলা ওয়ালি হিসাবে ততটুকুন করেন না, এর চেয়ে অনেক বেশি করেন, অনেক বেশি করেন। তাহলে আল্লাহ আমাদের সবচেয়ে বড় অভিভাবক, সবচেয়ে বড় সাহায্যকারী, সবচেয়ে বড় আপনজন। আল্লাহ তাআলার চেয়ে বড় আপন আর কেউ আছে? কখনো নেই। এই জন্য আল্লাহ তাআলাকে আমাদের এমন অভিভাবক মনে করতে হবে, এত আপন ভাবতে হবে, বিপদে আপদে সকল জায়গায় আমার একজন আছেন, তার উপরে ভরসা করে আমাকে চলতে হবে, আর কোনো কিছুর ভরসা করা যাবে না। এই জন্য গারে সাউরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে ধরার জন্য মক্কার কাফেরেরা, তিনি হিজরতের সময় আত্মগোপন করে আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, তারা একদম গুহার কাছে চলে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের পায়ের আওয়াজ পেলেন, নিচু দেখলেন ইয়া রাসূলুল্লাহ তাদের পা দেখা যায়, তারা মাথা নিচু করিয়ে একটু দেখলেই তো আমাদেরকে দেখে ফেলবে, তিনি ঘাবড়িয়ে গেলেন, নিজে ধরা পড়বেন এই ভয়ে নয়, কোন ভয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরা পড়ে গেলে তো শেষ হয়ে গেল সব। তিনি বললেন লা তাহজান আবু বকর, কোনো চিন্তা করো না, ইন্নাল্লাহ মাআনা, আল্লাহ তাআলা আছেন আমাদের সাথে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ইমানদারদের অভিভাবক, বিপদে আপদে দিন শিখার জন্যে, দিনের ব্যাপারে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা অভিভাবক হয়ে কী করেন, ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। সেই আলোটা দুনিয়াতে যদি পাওয়া যায়, দিনের আলো, শরীয়তের আলো, এলেমের আলো, কোরআন হাদিসের আলো, এই ইমানের আলো যদি আমাদের হাতে এখানে থাকে, আমলের মধ্যে থাকে, তাহলে কেয়ামতের দিন পলসিরাত পার হইতে আমাদের কাছে ওই নূরটা থাকবে। আর যদি এখানে আমাদের জীবনের মধ্যে দিনের, কোরআন হাদিসের আলো না থাকে, নূর না থাকে, আর স্বপ্ন দেখি শুধু যে আখেরাতে নূর পেয়ে যাব অটোমেটিক্যালি, তাহলে হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন নূর দান করেন, আমরা আল্লাহর কাছে নূরের জন্য দরখাস্ত করতে হবে। এই যে নূরের জন্য দরখাস্ত করার জন্য খাস দোয়া আছে, অনেক দোয়া আছে, সব আমলের মধ্যে নূর আসবে, কিন্তু খাস করে নূর চাওয়ার একটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করেছেন। তিনি যখন মসজিদের দিকে আসতেন তখন তিনি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা অজা ফি সামি নূরা অজাল ফি বাসারি নূরা ওয়ান ইয়ামিনি নূরা ওয়ান শিমালি নূরা ওমিন ফাওকি নূরা ওমিন তাহতি নূরা আল্লাহুম্মা জাআল ফি নাফসি নূরা ওয়া ফি লাহমি নূরা ওয়া ফি দামি নূরা ওয়া ফি শাআরি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আসাবি নূরা। সুবহানাল্লাহ, যে আল্লাহ
আরেকটু আছে যে আল্লাহ জালনি নূরা ও জালি নূরা, যে আল্লাহ আমাকে নূর দেন, আমাকে নূর বানান, আমার চোখে নূর দেন, আমার কানে নূর দেন, আমার উপরে নিচে ডানে বামে নূর দেন, আমার রক্তের মধ্যে নূর দেন, আমার গোশতের মধ্যে নূর দেন, আমার হাড্ডির মধ্যে নূর দেন, আমার রগের মধ্যে ভিতরে নাভের মধ্যে নূর দেন, সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে নূর দিয়ে ভর্তি করে দেন। তাহলে এই যে নূর আল্লাহ তাআলা দেন, তাহলে অন্ধকার থেকে বেরিয়ে আসে। এই নূরের এত নিয়ামত আল্লাহ তাআলা যদি দুনিয়াতে দেন, তাহলেই আমরা জান্নাতে পাবো। আল্লাহর কাছে এটার জন্য তামান্না থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, যার আগ্রহ আছে সেই পাবে। আল্লাহ তাআলা যার কিসমতে রেখেছেন আমরা তো জানি না, কিন্তু আমরা সবাই চেষ্টা করলেই তো সেটা পাবো। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবে সেই তো পাবে। কিন্তু যদি আমার আগ্রহই না থাকে, চেষ্টাও না করি, তাহলে ধপ করে চলে আসবে না, তামান্না করতে হবে। তাহলে ইমানদারদের কি কিসমত, আল্লাহ তারা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আর যাদের এই ইমানের কমতি, ইমান নেই, তাগুতি শক্তির পিছনে যারা ছুটে, তাদেরকে শয়তান ওই তাগুত দুনিয়ার এই সমস্ত চক্রের মধ্যে লাগিয়ে তাদেরকে আলো থেকে আরও দূরে আরও অন্ধকারে নিয়ে যায়, তাদেরকে আলো থেকে উল্টা অন্ধকারের দিকে নিয়ে যায়। তারা তাদের এই সমস্ত সারা দিনের কর্মকাণ্ডের মধ্যে তারা শুধু অন্ধকারেই নিপতিত হতে থাকে। শয়তান এসে তাদেরকে আরও অন্ধকার দিকে নিয়ে যায়। ওয়াজাইয়ানা লাহুম শাইতানু সুআ আমালিহিম, শয়তান এসে তাদের খারাপ কাজগুলোকে, গুনার কাজগুলোকে তাদের সামনে আরও আকর্ষণীয় করে তুলে ধরে, আকর্ষণীয় করে তুলে ধরে। আর যারা তার বিপরীত, এই আল্লাহ যাদের অলি হয়ে যান, তারাও আল্লাহ তাআলার অলি হয়ে যান, ঠিক কিনা? তাহলে অলিটা একতরফা না দুই তরফা? যেমন বন্ধু কি একতরফা হওয়া যায়? উনি আমার বন্ধু, তার মানে কি আমিও ওনার বন্ধু? এবার একজন যদি খালি বলে যে উনি আমার বন্ধু, তাহলে আমি তার বন্ধু না, হবে এটা বন্ধুত্ব না? ঠিক ওয়েলায়াতটা তাই, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সেম ওয়ার্ড ইউজ করেছেন, যে তুমি যদি আমার ওলি হও, আমি তোমার ওলি হয়ে যাব, সুবহানাল্লাহ। আর আল্লাহ যার ওলি হয়ে যাবে, তার জন্য আল্লাহ তাআলার কাছে অনেক বড় পুরস্কার। তার জন্য একটা হাদিস ওয়েলায়া আছে, ওয়েলায়াতের হাদিস, যে হাদিস এর অনুযায়ী আমল করলে আল্লাহর ওলি হওয়া যায়, এবং সেটা হাদিস কুদসি। সেই হাদিসে আল্লাহ তাআলা কি বলেছেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। ওলিদের মর্যাদা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, ওলিদের শান সম্পর্কে গিয়ে বলতে বলেছেন, যে ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে দুশ্মনী করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যদি কেউ আল্লাহর ওলির বিরুদ্ধে দুশ্মনী করে, আল্লাহ তার বিরুদ্ধে দুশ্মনীর ঘোষণা দিয়ে দিচ্ছেন। এখন এটা তো বিরাট কথা। এখন আমাদের মনে আগ্রহ যে কীভাবে আল্লাহর ওলি হওয়া যায়, সেই প্রশ্নের উত্তর আল্লাহ নেক্সট লাইনে দিচ্ছেন হাদিসে কুদসির মধ্যে। ওমা তাকাররাবা আব্দি, ওমা তাকাররাবা ইলাইয়া আব্দি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাই। আমার এই ওলি হইতে হলে তো আমার নৈকট্য অর্জন করতে হবে। আমার নৈকট্য অর্জন করার জন্যে সর্বপ্রথম যে জিনিসটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, সেটা হচ্ছে ফরজ ইবাদতগুলোর মধ্যে সাংঘাতিক মনোযোগ দেওয়া, ভালো করে আদায় করার চেষ্টা করা। ফরজ আমলগুলো, ফরজ আমলগুলোর মধ্যে ফরজ ইবাদত, ফরজ নামাজ, ফরজ রোজা, কিন্তু এর মধ্যে হালাল হারাম অনুযায়ী চলা, সেটাও ফরজ। কবিরা থেকে, গুনাহ থেকে দূরে থাকা ফরজ, হারাম থেকে দূরে থাকা ফরজ। দিনের মৌলিক বিষয়গুলোকে প্রথম অত্যন্ত গুরুত্বের সহকারে আমল করা হচ্ছে এক নম্বর কাজ, আল্লাহর ওলি হওয়ার জন্যে, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্যে। ফরজের মধ্যে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ফরজের মধ্যে যে ব্যক্তি কম্প্রোমাইজ করে আর নফল সুন্নতের মধ্যে বেশি অগ্রসর হয়ে গেছে, তার সে ডিসকোয়ালিফাইড হয়ে গেল। প্রথম শর্ত হচ্ছে ফরজের ব্যাপারে কম্প্রোমাইজ করা যাবে না। এই জন্য ফরজ নামাজকে জামাতে পড়া, ফরজ নামাজকে খুব গুরুত্ব দিয়ে আদায় করা, ওয়াক্ত মতো দেরি না করা, কাজা না করা, জামাত মিস না করা, ফরজ ইবাদতের গুরুত্বটাকে অপরিসীম মনে করতে হবে। অনেকে প্রশ্ন করেন যে দেখেন কোন কোন সময় এখন একটা অপশন এসে যায়, তাহাজ্জুদ পড়তে গেলে রাত্র ছোট, মসজিদে ফরজ ইবাদত ফজর লেট হবে, সেটা করতে পারি না, আবার
যদি ফজর জামাতে পড়তে চাই তাহলে তাহাজ্জুদ মিস করি কোনটা করব যদি একটা অপশন থাকে উত্তম তো হলো দুইটাই করা এখন দুইটা পারা যাচ্ছে না অপশন কোনটা নেবেন ফরজ হ্যাঁ ফরজকে সহিমত আদায় করা সেটা কম্প্রোমাইজ না করা নফল যদি ছুটে যায় সুন্নাত যদি ছুটে যায় সেটা সেকেন্ডারি হবে তাহলে এটা এই জ্ঞান লাগবে এটা ইলম এক নম্বর এখন এতটুকু ফরজের মধ্যে সীমাবদ্ধ থাকলে আল্লাহর ওলি হওয়া যাবে না আরেকটু অগ্রসর হওয়া লাগবে ফরজ দিয়ে তার শুরু হবে ফরজের ব্যাপারে কোনো ঘাটতি করবে না তারপরে আস্তে আস্তে আরও আগাবে দুই নম্বরে আসবে ওয়ালা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইহি বিন্নাওয়াফিল হাত্তা উহিব্বাহু আস্তে আস্তে ফরজের পরে তার নফল শুরু হয়ে যায় এই নফলের মধ্যে নওয়াফিল বলতে কিন্তু সুন্নতও চলে আসে গ্রেটার সেন্সে যে সেইবারে ফরজটা ঠিক মতো করার পরে তার সুন্নত নফলের দিকে আস্তে আস্তে তার বাড়তে থাকে আমল বাড়াতে থাকে বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে চলে আসে হাত্তা উহিব্বাহু এখন আমি তাকে মহব্বত করা শুরু করে দিই আল্লাহ তাআলা মহব্বত করেন এরকম যদি কেউ এখানে থাকেন তার কপালটা কত ভালো আল্লাহ তাআলা মহব্বত করেন যাকে আল্লাহুম্মা জালনা মিনহু আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম বান্দাদের অন্তর্ভুক্ত করুন আল্লাহ তাআলা যখন মহব্বত করা শুরু করে দেয় সেই ব্যক্তি আল্লাহর মহব্বতের পাত্র হয়ে গেছে তার জন্য আল্লাহ এখন কী করবেন সব কিছু আল্লাহ করে ফেলবেন তার এখন তার সমস্ত দায়িত্ব আল্লাহ নিয়ে ফেলেন কীভাবে ফাইজা আহাব্বা আহবাব তুহু যখন তাকে মহব্বত করি তখন তার স্টেটাস মর্যাদা হয় কিন্তু সামাহুল্লাহ দিয়ে স্মাউ বিহি আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে শুনে ওবাসারাহুল্লা দিয়ে আপসিরু বিহি আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে দেখে ওয়াদাহুল্লা দিয়ে আপতে সুবিহা তার হাত হয়ে যায় যে হাত দিয়ে কিছু ধরে অথবা আঘাত করে অরিজলাহুল্লা তিয়ামসি বিহা আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে এটা কেমন কথা আল্লাহ হাত হয়ে যান কান হয়ে যান পা হয়ে যান এটা কেমন কথা চোখ হয়ে যান তার অর্থ কী অর্থ হচ্ছে যে তার কয়েকটি অঙ্গ বলেছেন এটা দ্বারা পুরো জিনিসটাকেই বোঝানো হয়েছে যে সে এমন কথা শুনে যে কথা শুনলে আল্লাহ পছন্দ করেন কেউ তার সামনে গান বাজনা বাজালে তার কাছে আনন্দ লাগবে না কষ্ট লাগবে কষ্ট লাগবে তার কষ্ট লাগবে এবং আপনি দেখবেন এরকম লোক আসে গান বাজনার আওয়াজ শুনলে অনেকের খুব ফুর্তি আসে আর অনেকের দিলের মধ্যে কষ্ট লাগে এখন আপনি আমি চিন্তা করি গানের তাল যখন শোনা যায় বাজনার তাল যখন শোনা যায় কি ফুর্তি লাগে না কষ্ট লাগে এটার উপরে নির্ভর করতেছে আমার অবস্থা সুবহানাল্লাহ নিজেকে নিজে পরীক্ষা করতে পারবো নিজেকে নিজে পরীক্ষা বুঝতে পারবো কেউ গীবত করতেছে আমার সামনে মজা লাগে আর একটু করো নাকি না খারাপ লাগতেছে কখন বেচারা থামবে ভাই দরকার নাই রাখেন থাকার দরকার নাই কোনটা আমি আমাকে বুঝতে পরীক্ষা করতে পারছি তাহলে আমার সামনে গীবত করছে আমার সামনে অশ্লীল কথা বলছে আমার সামনে বাজে কথা বলছে আমার সামনে খামাকা হাসাহাসি করতেছে অট্ট হাসি দিচ্ছে এগুলো কিচ্ছু ভালো লাগে না দিনের কথা বলছে মজা লাগে ঘন্টা পরে ঘন্টা বসে আসছি চোখে পানি আসছে আরও শুধু মজা লাগে হ্যাঁ এই তো এটা বোঝা গেল যে আল্লাহ তাআলার মহব্বতের পাত্র হয়ে যাচ্ছে আমি তারপরে চোখে দেখার ক্ষেত্রে হারাম জিনিস ওইটা আমার কাছে মজা লাগছে আমি দেখছি আরও দেখতে চাই তাহলে বোঝা গেল সামথিং ইজ রং কোনো খারাপ দৃশ্য যখন পড়ে তখন খুব কষ্ট লাগে সেটা খুব খারাপ মনে হয় সেটা ঘৃণা আসে তাহলে মনে করতে হবে রাইট লেভেলে আসে হাত এই হাত দিয়ে কোনো লোককে অন্যায়ভাবে কোনো দিন আঘাত করবে না যদি কাউকে আঘাত করে যেখানে আঘাত করা আল্লাহ পছন্দ করেন সেখানেই আঘাত করবে যেখানে আল্লাহ পছন্দ করেন সেখানে তার হাত উঠবে না এ পা দিয়ে তার পা চলবে না কোনো খারাপ কাজের জায়গার দিকে তার পাওটা মসজিদে আসতে খুব আনন্দ লাগবে দিনের কথা শুনতে আসতে খুব আনন্দ লাগবে আর যাদের উল্টা গান বাজনা কোথায় আছে ওখানে যেতে খুব ফুর্তি লাগে পাগুলো ওদিকে টানে তাকে মসজিদে আসতে গেলে তার সময় নাই ঘন্টা পরে ঘন্টা সেদিকে সময় কাটাতে চলে যাচ্ছে এইভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো তার আল্লাহ তাআলার তাবে হয়ে যাবে যেটা আল্লাহ পছন্দ করেন সেই কাজ তার দ্বারা হবে যেটা আল্লাহ পছন্দ করেন না সেটা তার দ্বারা হবে না এই লেভেলে আসলে তিনি আল্লাহর ওয়ালি হয়ে যান তাহলে আল্লাহর ওয়ালি হওয়ার ফর্মুলা আল্লাহ তাআলা বাতিয়ে দিয়েছেন
এখন আমাদেরকে একটু অগ্রসর হওয়া লাগবে। আর যদি এই আল্লাহর ওলি না হতে পারে তাহলে শয়তানের ওলি হয়ে যাবে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, তাদের ওলি আউলিয়া হচ্ছেন শয়তান, তাগুত। যারা কুফরি করবে, আল্লাহর দিনকে বর্জন করে অন্যদিকে চলে যাবে, তাদের মুরব্বী, তাদের অভিভাবক, তাদের যারা পরামর্শ নিয়ে চলে, তাদেরকে যারা সাহায্য করে, তাদের সাহায্যকারী হবে দুশমন। মুসলমানদের মধ্যে বহু লোক আছে যে তাদের অভিভাবক মনে করে কাকে, আল্লাহর দুশমনদেরকে, আল্লাহকে মনে করে না। তাদের পেছনে কে আছে, অমুক শক্তি আছে, হ্যাঁ কোনো চিন্তা নাই, অমুক পরাশক্তি, অমুক শক্তি, অমুক দেশ তাদের পেছনে আসে, তাদের কোনো চিন্তা নাই। এরকম যারা ভাবে তারা আসলে তাগুতকে আউলিয়া মনে করে, ওয়ালি মনে করে, আল্লাহকে মনে করে না। আর এদের পরিণতি কী হবে, তাদেরকে বের করতে করতে নূর থেকে, আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে, আর জাহান্নাম হচ্ছে অন্ধকার, সেদিকে নিয়ে যাবে। তাহলে আজকে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সবার দরখাস্ত দেওয়া উচিত সবসময়ই, যে আল্লাহ আমাদেরকে আপনার ওয়ালি বানান আর নূরের দিকে নিয়ে আসেন, আর তাগুত থেকে আল্লাহ মুখ ফিরিয়ে নেন, এবং আমাদেরকে জুলুমাত থেকে নূরের দিকে নিয়ে আসেন। এই নূরের দোয়াগুলো মুখস্থ করা দরকার। হেসনুল মুসলিমে যদি না থাকে, এই দোয়াটা যেটা বলেছি, আছে হেসনুল মুসলিমে, আছে, এইগুলা এখন আস্তে আস্তে মুখস্থ করতে হবে। অর্থ বুঝে বুঝে আমরা একটু আমল করি, আল্লাহ তাআলার কাছে চাই, চাইলেই তো আল্লাহ তাআলা দেবেন, যদি চাই না তাহলে তো আমরা মিস করে ফেলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।